হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিবি স্টাডি। ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে পার্সেন্টেজের কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। আর এখন পর্যন্ত যা যা চ্যাপ্টারগুলো করানো হয়েছে, এদের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে আপনাদের, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি ট্রাই করব ওই চ্যাপ্টারগুলো নিয়ে আবার আলোচনা করার এবং আপনাদের প্রবলেম সলভ করার। তো আজকের প্রথম কোয়েশ্চন হচ্ছে 0.001 ইজ ইকুইভ্যালেন্ট টু। তো আমরা এটাকে যদি পার্সেন্টেজে নেই তাহলে কী লিখতে পারবো? 0.001 × 0.001 × 100 করে দিলে পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। আর 100 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে 0.2 ঘর ডান দিকে চলে যাবে, কারণ 100-এর মধ্যে দুটা জিরো আছে, তাই 0.2 ঘর চলে যাবে। 2 ঘর যদি ডান সাইডে চলে যায় তাহলে আমরা কী লিখতে পারি? 0.1 লিখবো ডাইরেক্ট। তো আনসার হয়ে যাবে 0.1%। তো এটাকে আমরা যদি ফ্র্যাকশনে কনভার্ট করতে চাই তাহলেও করতে পারবো। তাহলে ফ্র্যাকশনে যদি কনভার্ট করি তাহলে আমরা এটাকে কী লিখতে পারি? 0.001কে আমরা লিখতে পারি উপরে 1 আর নিচে দশমিকের পরে কয়টা ঘর আছে, অর্থাৎ ডিজিট আছে, একটা দুটা তিনটা ডিজিট আছে, তাহলে 3টা 0 হবে নিচে। আর ফ্র্যাকশনকে পার্সেন্টেজে কনভার্ট করতে হলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। 100-এর 2 জিরো আর 1000-এর 2 জিরো ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি? থাকবে 1/10। তো 1/10কে আমরা কী লিখব? 10 দিয়ে 1কে ডিভাইড করলে কী হবে? প্রথমে আমরা 0 দেব, দিলে উপরে 10 হবে, তাহলে 1 হবে। যদি 1কে আমরা 10 দিয়ে ডিভাইড করি কী হবে? প্রথমে তো 0 দেব, পয়েন্ট দেব, তো পয়েন্ট দিলে এখানে 10 হবে, তাহলে 10 × 1 = 10। তো আনসার কী হবে? 0.1। তো আপনাদের যে মেথডটা ইজি লাগে ওই মেথডে করবেন, আপনাদের ইচ্ছা। নেক্সট, ইফ 125% অফ এক্স ইজ 100, দেন এক্স ইজ। এক্সের ভ্যালু আমাদের বের করতে হবে। 125%কে আমরা ডাইরেক্ট কী লিখতে পারি? আমরা যে সময় ফ্র্যাকশন টু পার্সেন্টেজ প্রথম ভিডিওটি আপনারা দেখবেন, আবার প্রথম ভিডিওতে আমি 125%-এর ফ্র্যাকশনে কনভার্সন করলে কী হয় ডাইরেক্ট ভ্যালু আমি আপনাদের করিয়েছি। তো হবে 5/4 হবে। তো 5/4 অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে? 100 দেওয়া আছে। আমি রাফে দেখাচ্ছি কীভাবে এসেছে। 125%কে যদি আমরা ফ্র্যাকশনে কনভার্ট করি, 100 দিয়ে ডিভাইড করতে হয়। 125কে 100 দিয়ে ডিভাইড করলে এখানে আমরা যদি 25 দিয়ে ডিভাইড করি, বোথ 125কে 25 দিয়ে ডিভাইড করলে 5 × 5 = 25 এবং 5 × 4 = 25 হবে 100। এভাবে 5/4 এসেছে। তো এখান থেকে আমরা এক্সের ভ্যালু বের করব। তো এক্স ইকুয়াল টু আমরা কী লিখতে পারি? 4 ওদিকে চলে যাবে এবং 5 নিচে চলে যাবে। তো 100 × 4 আর 5 নিচে চলে গেলে 5 দিয়ে 100কে ডিভাইড করলে কত হবে? 20। 5 × 20 = 100, 4 × 4 = 80। তো 80 হবে এক্সের মান। তো অপশন 1 হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশন, হোয়াট পার্সেন্ট অফ 12 আওয়ার্স ইজ 18 সেকেন্ডস। তো 12 ঘন্টার কত পার্সেন্ট হচ্ছে 18 সেকেন্ডস? তো আমরা যদি এক্স ধরে নিই তাহলে এক্স পার্সেন্ট অফ 12 আওয়ার্স লিখতে পারি। 12 আওয়ার্সকে আমরা সেকেন্ডে কনভার্ট করে নিই তাহলে ইকুয়াল হয়ে যাবে ইউনিট। তো এক্স পার্সেন্টকে আমরা লিখবো x/100। আর 15 আওয়ারকে আমরা লিখবো 15 × যদি সেকেন্ডে কনভার্ট করি তো 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 60 × 60, এটা ইকুয়াল টু কত? 18। তো আমরা এখান থেকে 0 0 ক্যান্সেল করে দিই, 0 0 ক্যান্সেল, উপরের 0 নিচের 0 ক্যান্সেল। তো থাকছে শুধু x × 15 × 6 × 6 = 18। তো আমরা x ইকুয়াল টু কী লিখতে পারি? ওই দিকে যদি সবগুলো নিয়ে যাই, 18, তারপর 6 × 6 নিচে চলে যাবে, × 15। নিচে চলে যাবে, 6 × 6 নিচে চলে যাবে। তো আমরা 6 দিয়ে 18কে ডিভাইড করলে কী হবে? 3। তারপর 3 দিয়ে 6কে ডিভাইড করলে 2। আনসার কী হয়ে যাবে? 1/15 = কত? 30।
তো আনসার হয়ে যাবে 1/30%। 1/30% অপশন টুতে আছে, অপশন টু হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোয়েশন হচ্ছে, ইফ এ আর্নস 25% মোর দেন বি, দেন হাউ মাচ পার্সেন্ট ডাজ বি আর্নস লেস দেন এ। যদি এ 25% বি থেকে বেশি আর্ন করে তাহলে বি এর থেকে কত পার্সেন্ট লেস আর্ন করবে। তো এটার ডাইরেক্ট ফর্মুলা কি, এ মোর আর্ন করতেছে 25%, মোর যদি আর্ন করে তাহলে আমরা উপরে কি লিখব, উপরে 25 যেভাবে আছে সেভাবেই থাকবে উপরে, আর নিচে কি হবে, যেহেতু মোর আর্ন করে তাহলে কি হবে 100-এর সাথে 25 প্লাস করে দেব। তো হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা, ফর্মুলাটা ছিল ইনক্রিজ পার্সেন্টেজ 100 বাই এ, যদি এ পার্সেন্ট বেশি আর্ন করে তাহলে বি তার থেকে কত কত কম আর্ন করবে। এটা ফর্মুলা ডাইরেক্ট হয়ে যাবে 100 প্লাস এ ইনটু এই ফর্মুলা। তো আমাদের এখানে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তো এখানে 100 প্লাস 25 = 125 নিচে আর উপরে 25 ইন্টু 100। তো 25 কে আমরা 125 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে 5। 125 কে 25 দিয়ে ডিভাইড করেছি 5 হয়েছে 5। 5 দিয়ে আমরা 100 কে ডিভাইড করব, 100 কে ডিভাইড করলে হয়ে যাবে 20। তো আনসার হয়ে যাবে 20%। 20% আছে অপশন টুতে, অপশন টু হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোয়েশন হচ্ছে, হোয়াট পার্সেন্ট অফ ওয়ান ডে ইজ 36 মিনিটস। তো একদিনের, যারা বুঝতে পারছেন না তারা আমার প্রিভিয়াস ভিডিওগুলি দেখবেন, পার্সেন্টেজের যে প্রথম ভিডিও এবং পার্ট টু, দুটা পার্টে ভিডিও করানো হয়েছে, ওই ভিডিওতে আমি এক্সপ্লেন করেছি সবগুলি ফর্মুলা দিয়ে কীভাবে যদি আর্নিং কারো বেশি দেওয়া হয় এবং সেটা যদি এ থেকে এ পার্সেন্ট বেশি দেওয়া হয় বি কত পার্সেন্ট কম পাবে, এগুলোর ফর্মুলা আমি এক্সপ্লেন করেছি ভালো করে, আপনারা একবার প্রিভিয়াস ভিডিওগুলি দেখে নেবেন। হোয়াট পার্সেন্ট অফ ওয়ান ডে ইজ 36 মিনিটস। তো এখানে বলা হচ্ছে যে একদিনের কত পার্সেন্ট 36 মিনিট হবে। তো আমরা যদি এক্স পার্সেন্ট ধরে নিই তাহলে লিখতে পারি এক্স ডিভাইডেড বাই 100 ইন্টু ওয়ান ডে। তো ওয়ান ডেকে আমরা মিনিটে যদি কনভার্ট করি, একদিনে কত ঘন্টা, একদিনে কত ঘন্টা হয়, 24 ঘন্টা। 24 ঘন্টাকে যদি আমরা মিনিটে কনভার্ট করি কত হয়ে যাবে, 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, = 36 মিনিট দেওয়া আছে। তো আমরা এখান থেকে যদি 00 ক্যান্সেল করি তাহলে, আর 36 দিয়ে যদি 36কে ডিভাইড করি তবে 6 6 = 36। তো এদিকে 6 রয়ে গেছে, আবার 6 দিয়ে যদি 24কে ডিভাইড করি তাহলে হয়ে যাবে 4 6 = 24, 6 4 = 24। আর শুধু থাকছে কি, 10 থাকছে এবং 4 থাকছে। 4 দিয়ে যদি 10কে ডিভাইড করি, 4 দিয়ে প্রথমে 4কে 2 2 = 4 করে নিই, 2 দিয়ে ডিভাইড করে দিই, তারপর 10কে 2 দিয়ে ডিভাইড করলে 5। তো আনসার শুধু আসছে কি, 5কে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে x = হয়ে যাবে 5কে যদি ওইদিকে নিয়ে যায় উপরে চলে যাবে 5 আর টু নিচে। তো আসছে 5কে 2 দিয়ে ডিভাইড করলে 2.5, অর্থাৎ 2.5 হয়ে যাবে, 2.5% হবে আনসার। তো অপশন টুতে আছে। প্রথমে আপনারা কী করবেন, ওয়ান ডে দেওয়া আছে, ওয়ান ডেকে আপনারা 24 আওয়ারে কনভার্ট করবেন। আওয়ারে কনভার্ট করার পর কী করবেন, মিনিটে কনভার্ট করবেন। মিনিটে কনভার্ট করলে কী হবে, 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে মিনিটে কনভার্ট হয়ে যাবে। আমি প্রথমে 24 লিখেছি তারপর 60 দিয়ে মাল্টিপ্লাই করেছি তাহলে মিনিটে কনভার্ট হয়ে গেছে, তাহলে বোথ সাইড ইকুয়াল হয়ে গেল। তো বোথ সাইড ইকুয়াল হওয়ার পর আমরা এখান থেকে এক্সের ভ্যালু সলভ করে বের করেছি 5/2। 5/2 মানে 5-এর অর্ধেক কত, 2.5। তো আমরা 2.5 লিখতে পারি, 2.5কে 2.5% হয়ে যাবে রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এই ছিল টোটাল 5টি কোয়েশনস। আমি খুব কম কোয়েশন নিয়েছি আজ,
হ্যাঁ, আজ আমি আপনাদের জাস্ট জিজ্ঞেস করতেছি যে আপনাদের কি কি প্রবলেম আছে, আপনারা কমেন্টে লিখে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে সলভ করার ট্রাই করব। কোন কোন চ্যাপ্টারগুলিতে আপনাদের কুশন করানো দরকার এগুলো আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমি আমার বেস্ট ট্রাই করব যে আপনাদের সলভ বলতে আপনাদের প্রবলেম সলভ করার। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই অ্যান্ড থ্যাংকস এভরিওয়ান।